ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। এডিটিং মাস্টারে সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের যে ওয়েটিং স্কেল, মানে কম্পিউটার কাটা, যেগুলো ওজন গণ্ডগোল করে, 1 কেজি চাপালে 500 গ্রাম দেখায় বা 1 কেজি চাপালে 5 কেজি দেখায়। তো আমার কাছে একটা স্কেল এসছে যার সমস্যা 5 কেজি, মাল চাপালে 2 কেজি মতো দেখাচ্ছে। একটা আনুমানিক আমি অন্য কাটা থেকে 5 কেজি ওজন করেছি, ওজন করে এখানে চাপিয়েছি, তো আমার এখানে 2 কেজি দেখাচ্ছে। দেখুন, আমি একবার টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি চাপিয়েছি এই একটা ফ্যান এবং একটা ফ্যানের কয়েল দুটো মিলে আমার এখানে 5 কেজি 50 গ্রাম মতো দেখাচ্ছে। কিন্তু এইগুলো আমি যখন ওই কাটাতে দিচ্ছি, দেখুন এখানে যখন দিলাম, এখানে কিন্তু 2 কেজির বেশি দেখাচ্ছে না, এখানে কিন্তু 2 কেজি। হ্যালো ফ্রেন্ডস, সকল প্রথমে আমরা এই লোডটাকে কমিয়ে দেবো। লোডটাকে আনলোড করে দিলাম। আনলোড করে দেওয়ার পরে মেশিনটাকে প্রথমে সুইচ অফ করতে হবে। তো আমি অফ করে নিচ্ছি। অফ করে এই যে দেখুন, এই আপ লেখা আছে, ইউপি আপ, এই আপ বাটনটা প্রেস করে মেশিনটাকে অন করতে হবে। তো আমি করে নিলাম। করে নেওয়ার পরে দেখুন পাসওয়ার্ড চাইছে, তো এখানে আরও একবার ক্লিক করতে হবে, আর একবার চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটাকে দিতে হবে। পাসওয়ার্ড এখানে দিতে হবে 19, ১২। তো ফ্রেন্ডস, চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করে যাবেন। ১২তে দিয়ে আবার এই আপ বাটনটাকে প্রেস করতে হবে। প্রেস করার পরে আবারও চাপ দিতে হবে, আবারও চাপবেন, আবারও চাপবেন, আবারও, যতক্ষণ পর্যন্ত লোড না আসবে ততক্ষণ চাপতে হবে। যেহেতু আমরা শুধুমাত্র লোডটাকেই ক্যালিব্রেশন করব, এই জন্যে আমরা লোডটাকে খুঁজে নেব। তো দেখুন এখন লোড এসছে। লোড আসার পরে আমরা লোড দিয়ে দেবো। এই যে 5 কেজি 50 গ্রাম ওজন হয়েছিল, এটা আমরা দিয়ে দেবো এখানে। এখানে আমরা এটাই দিয়ে দিয়েছি, এই দুটো 5 কেজি 50 গ্রাম ওজন হয়েছিল। হওয়ার পরে আমরা আবারও আপ বাটনটাকে প্রেস করবো। করার পরে এখানে আমরা 5 কেজি লিখবো, 5 কেজি 50 গ্রাম লিখবো। তো আমি 5 কেজি 50 গ্রাম লিখে দিচ্ছি, 5 কেজি 50 গ্রাম। এখন আবার একবার আপ বাটনটাকে চাপ দিব, আর একবার চাপ দিব। দেখছেন ডন লেখা এসে গেছে। এখন দেখুন 5 কেজি, একটু হাওয়া চলছে তার জন্য একটু সমস্যা হচ্ছে। দেখুন 5 কেজি 30 গ্রাম 50 গ্রাম দেখাচ্ছে। তো ফ্রেন্ডস, আমি একটু ফ্যানটা বন্ধ করে দিয়েছি। দেখুন ফ্যানটাকে বন্ধ করে দেওয়ার পরে কিন্তু একদম পারফেক্টলি 5 কেজি 55 গ্রাম দেখাচ্ছে। ঠিক আছে, 5 গ্রাম, এটা এমনিতেই 5 গ্রাম আপ ডাউন হয়, যেহেতু বড় কাটা এটা 5 গ্রাম, চাইলে 1 গ্রামেই করা যায়, 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম 10 গ্রাম 50 গ্রাম 100 গ্রাম ইচ্ছা মতো করা যায়। তো আমি এটা 5 গ্রামে সেট করে রেখেছি। তো ফ্রেন্ডস, দেখলেন ক্যালিব্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন এসে থাকেন, অবশ্যই এডিটিং মাস্টারকে সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইকও করে দেবেন।